Hello everyone, Assalamu alaikum. This is Sylvia Lidola from British Council's official IELTS Test Center featured. So, আজকে আমরা আবার চলে আসলাম আরেকটি সাকসেস স্টোরি নিয়ে, যেখানে আমাদের সাথে আছেন তাসনিয়া আপু। তিনি আমাদের এখান থেকে মক টেস্ট অ্যাটেন্ড করেছেন এবং এক্সাম রেজিস্ট্রেশন করে এক্সাম অ্যাটেন্ড করেছেন। সো চলুন আপুর কাছ থেকে তার এক্সপিরিয়েন্সের ব্যাপারটা জেনে নিই। সো আপু, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস যে আপনি 7.5 পেয়েছেন আইএলটিএসে। সো আপু এখানে আইএলটিএস এক্সাম রেজিস্ট্রেশন করেছেন এবং তিনটা মক টেস্ট ফ্রি পেয়েছিলেন, রাইট? তো আপনি যদি আপনার মক টেস্টের ব্যাপারটা আমার সাথে শেয়ার করতেন, কীভাবে আপনাকে হেল্প করেছিল? সো একেবারে চারটা মডিউল একসাথে, যেহেতু মানে এক্সাম সেন্টারের এনভায়রনমেন্টটাও একদম, আমার যেহেতু এখানেই সেন্টার ছিল, সো এই সেন্টারে বসেই মক দেওয়াটা ইট ওয়াজ ভেরি হেল্পফুল। তো মেইন এক্সামের দিন এটা অ্যাকচুয়ালি হেল্প করছে, যেহেতু আমি একটা শিডিউলের মধ্যে ছিলাম, যেহেতু অনেকদিন পড়াশোনার বাইরে, সো টানা বসে এক্সাম দেওয়াটা অনেকদিন ছিল না। বাট যেহেতু মক টেস্টের মডিউলগুলো একদম মেইন এক্সামের মতো, সো ইট ওয়াজ ভেরি হেল্পফুল। মক টেস্টে তো আপু চারটা মডিউলই অ্যাটেন্ড করেছেন, সো আপনি তো ডেফিনেটলি ফিডব্যাক পেয়েছেন, তো ওই ফিডব্যাকগুলো কতটুকু হেল্প করেছে? রাইটিং আর স্পিকিংয়ের ফিডব্যাকটা ডেফিনেটলি অনেক হেল্প করছে, আর রিডিং লিসেনিং তো এটা তো ফিডব্যাকের কিছু নাই, বাট হ্যাঁ রাইটিংটা হেল্প করছে। জাস্ট ওয়েট আপু, আপনি যখন মেইন এক্সামটা এখান থেকে দিয়েছেন, মক টেস্টের সাথে মেইন এক্সামের এনভায়রনমেন্টটা কতটুকু সিমিলারিটি ছিল? সিমিলার ছিল, বাট মেইন এক্সাম তো মেইন এক্সামই, ওখানে তো প্রেশারটা একটু অন্যরকম থাকে। বাট হ্যাঁ, মানে এনভায়রনমেন্টটা চেনা ছিল, প্লাস মানে একটা জায়গায় আমি আগে আসছি, এখানে আমি এই বেঞ্চে বসছি, এটা একটা মানে ভালো পয়েন্ট আর কি, এই জিনিসটা একটু মানে একটু রিল্যাক্সিং ছিল আর কি। তো আপু, যেহেতু আমাদের এখান থেকে এরকম এক্সপিরিয়েন্স করেছেন, তো আপনি কি আপনার বাইরের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে আমাদের ফিউচার রেকমেন্ড করবেন? হ্যাঁ, আমার এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছে, অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল হিয়ার ওয়াজ ভেরি প্রফেশনাল, সো আমি ব্রিটিশ কাউন্সিলও রেকমেন্ড করি অ্যান্ড এই সেন্টারটাও রেকমেন্ড করি। কারণ আমার একটা কাজিন আর কি এক্সাম দিয়েছিলো, কোন সেন্টারে আমি বলবো না, বাট ওর সাথে লাইক ওর হেডফোন নষ্ট হয়ে গেছিলো, অ্যান্ড তার অনেক কাহিনী হয়েছিলো, সো দ্যাটস ওয়াই আই চুজ ফিউচার এড, অ্যান্ড এটার রিভিউ অলওয়েজ ভালো পাইছি, সো আমি সার্ভিস ওরকম ভালো পাইছি। সো আমরা, আপনি তো আরও বিষয়ে জানেন যে আমাদের এখানে স্টাডি অ্যাব্রোডের প্রসেস হয়ে থাকে, সো আপনি কি ফিউচারে নিজের জন্য স্টাডি অ্যাব্রোডের প্রসেসটা আমাদের এখান থেকে নিয়ে কোনো প্ল্যান আছে? হ্যাঁ ডেফিনেটলি, আমি ট্রাই করব এখান থেকে করার। ডেফিনেটলি, কারণ আমাদের এখানে ডেফিনেটলি ফ্রি কাউন্সিলিং দেওয়া হয়, আপনি চাইলে আপনার নিজের মতো করে এখান থেকে ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে আপনার প্ল্যানটা করে নিতে পারেন স্টাডি অ্যাব্রোডের জন্য। সো এটা ছিল আমাদের তাসনিয়া আপুর সাকসেস স্টোরি, আপনিও এটা পার্ট হতে পারেন আমাদের এখান থেকে প্রিপারেশন নিয়ে, এক্সাম অ্যাটেন্ড করে, মক টেস্ট দিয়ে আপনিও পেতে পারেন 7.5 বা 7.5+। আর তাছাড়াও আমি স্টাডি অ্যাব্রোডের প্রসেস করে থাকি, আপনি আপনার ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে আমাদের এখান থেকে স্টাডি অ্যাব্রোডের প্রসেস করে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। সো আশা করি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।